বাড়িতে খুলে রাখলেন ওয়াশ করে সবারই সামনেও দিতে পারবেন যেহেতু একটা সেন্টু গেঞ্জি জাস্ট একটা স্পেশাল টাইপ সেন্টু গেঞ্জি এটা আপনাকে ফিট দেখাবে বডিটাকে হ্যাঁ হয়তো বিশেষ মুহূর্তে আপনি পড়লেন যে আমি কোথাও বেড়াতে যাবো বা আমার কোনো ভাই বা আছে সেখানে যাব তখন এইটা করে আপনি মানে অবলীল কাজগুলো কিন্তু করে আসতে পারবেন কারণ আপনি যে উপকার পাবেন সেটা লাখ টাকা দিয়েও কিন্তু পাবেন না সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো গ্যানো নিয়ে কথা বলা হয়ে থাকে তো গায়নোকমেশিয়া রিলেটেড আরেকটি ব্যাপার হচ্ছে স্পেশাল বেল্ট অপারেশনের পরে কিন্তু এই বেলগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ফর গুড রিকভারি যারা অপারেশন হয়তো এক বছর দুই বছর পরে এরকম ভাবে তারা যদি এই বেলগুলো পরে থাকে তাহলে কিন্তু কেউ বুঝতে পারে না যে তার গ্যানো আছে কারণ বেলগুলো আমাদের চেস্টকে একদম চাপ দিয়ে রাখে বেলগুলা পরে আপনি গেঞ্জি পড়তে পারবেন টি শার্ট পরতে পারবেন পুরো শার্ট করতে পারবেন পাঞ্জাবি পরতে পারবেন কনফিডেন্টলি পড়তে পারবেন তবে এটা একটা টেম্পোরারি সলিউশন যতক্ষণ পরে থাকবেন ততক্ষণ এটা আপনাকে ফিট দেখাবে বডিটাকে হ্যাঁ হয়তো বিশেষ মুহূর্তে আপনি পড়লেন যে আমি কোথাও বেড়াতে যাব বা আমার কোনো ভাই বা আছে সেখানে যাব তখন এইটা পরে আপনি মানে অবলীলায় কাজগুলো কিন্তু করে আসতে পারবেন আর এই জিনিসটা হচ্ছে একদম সেন্ট্রু গেঞ্জের মতো এই জন্য কোনো সমস্যা হয় না কেউ দেখলেও কোনো প্রবলেম হয় না হয়তো আপনি বাড়িতে খুলে রাখলেন ওয়াশ করে সবারই সামনেও দিতে পারবেন যেহেতু একটা সেন্ট্রু জাস্ট একটা স্পেশাল টাইপ সেন্ট্রুগেঞ্জে তো এই স্পেশাল ভেস্ট কিন্তু আমার কাছে একশো পিস ছিল এখন স্টক একদমই নাই তো ভিডিওটা করার অর্থ এটা যে যারা যারা নতুনভাবে নিতে চাচ্ছেন তারা তারা মানে প্রি বুকিং করে দিতে পারেন ঠিক আছে এইবার বেল্টের দাম আমরা বারোশো টাকা হোম ডেলিভারি পর্যন্ত ধরেছি মানে বারোশো টাকা হোম ডেলিভারি পর্যন্ত সো যারা প্রি বুকিং দিবেন তারাই বেলগুলো পাবেন প্রি বুকিংয়ের সময় এক হাজার টাকা করে দিলে হবে যখন আমি বেলটা হাতে পাবো এবং আপনাদের বেলটা কুরিয়ার করবো ওই সময় আরও দুশো টাকা দিয়ে দিলেই হবে সো যারা যারা বেলগুলো নিতে চাচ্ছেন তারা তারা আপনার নাম মোবাইল নম্বর থানা জেলা গ্রাম লিখে আমার সাথে যোগাযোগ করলে আমি বেলগুলো আবার আনানোর চেষ্টা করছি এই বেলগুলো আনতে কিন্তু মোটামুটি এক মাস সময় লেগে যাবে বুঝতে পারছেন সো বেল্টগুলো আসার পর পরে কিন্তু থাকবে না ফুরাই যাবে এই জন্য অনেকে নক করছেন আমার এই বেল্ট মানে ফুরিয়ে যাওয়া মোটামুটি তিন চার দিন হলো এই তিন চার দিনে কিন্তু অনেকে নক করে রেখেছেন সো সবার উদ্দেশ্যে বলছি যাদের যাদের বেল প্রয়োজন তারা তারা এখনই আমাকে প্রি বুকিং দিয়ে রাখবেন আমি লিস্ট করে রাখবো বেল হাতে পাওয়ার সাথে সাথে আপনাদের পাঠাই দেবো ঠিক আছে বেল্টগুলো আসার পরে আসলে থাকবে না আর এই বেল্টের উপকারিতা সম্পর্কে আমি এর আগেও বলেছি এখন একটু বলে দিলাম কারণ আপনি যে উপকার পাবেন সেটা লাখ টাকা দিও পাবেন না সো আমি কথা বাড়াচ্ছি না যাদের প্রয়োজন দ্রুত প্রি বুকিং করে ফেলেন আমি লিস্ট করে রাখবো এবং বেল্ট আসার সাথে সাথে পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী বেশ সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্ট আপ পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না